গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, শিলিস বাবা, সবাইকে স্বাগত। তো আমি আজকে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। তো সবাই তো আলু দিয়ে মাছের ঝোল খায়, তো আমি চারটে সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখবে। আমি মাছগুলো ধুয়ে রেখেছি আর আমি মাছগুলো ভেজে নিয়েছি। তোমাদের মা ভাজার দেখালাম না, কিন্তু আমি ওই তেলে আমি আলু রাঁধুনি ফোড়ন দিয়ে আলুগুলো কষাচ্ছি। আলুটা হালকা কষানো যখন হয়ে যাবে, তারপরে আমি এতে মুলো দিয়ে দিলাম। মুলোর পরে আমি এখানে মুলোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর সিম দিয়ে দিলাম। সিমটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি বেগুন দিয়ে দেবো আর ওদিকে আমি মাছের চচড়ি বসিয়ে দিয়েছি। আর যখন সব সবজিগুলো কষানো হয়ে যাবে, লবণটা একটু পরে দেবো, কারণ কষানো তারপরে ভালো হয়। কষানো হয়ে গেলে তারপরে আমি লবণটা এখানে অ্যাড করবো, লবণ আর হলুদ। তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা পরে খুব সুন্দর একটা গন্ধ হয়, তাই আমি কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি। আর আন্দাজ মতন নুন আর হলুদ সবাই দিয়ে দেবে। আর কষানো হয়ে গেছে, তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি তরকারিটা ফোটাবো। ফোটানো হয়ে গেলে তাতে আমি মাছ দিয়ে আর গরম মশলা ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেবো আমার আজকের রেসিপিটা। তা ভাজা মশলাটা কী দিয়ে করছি তোমরা ডেসক্রিপশনে দেখে নিও। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে